90 খুলছে এখন জিদ্দা, সব গাড়ি লাইন লেগে আছে। লাইটটা একটু জ্বালিয়ে নেই, বহুত লম্বা লাইন, দুবার লাইটটা ডিস্টার্ব করতেছে। এখন রাত্র 10টা বাজে, 90 ছাড়ছে, সব গাড়ি লাইন লেগে আছে, জিদ্দা পড়ে যাবে। আমি ডান দিকে যাব, ডান দিকের রাস্তাটা খালি আছে, এখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতো লাইন, 1 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে রাস্তা। আমি ডান দিক চলে যাব, ইন্ডিকেটর দিয়ে দিলাম। এদেশে হাইওয়েগুলিতে সিগন্যাল থাকে না, যার কারণে এখানেও সিগন্যাল নাই। ডান দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা করা আছে, মানে আমি বড় রাস্তায় উঠে যাব। রাস্তাটাও বেশ বড়, রাস্তাটা মদিনা গেছে সিধা, সামনে জিদ্দা এয়ারপোর্ট। সবাই এই যার যার লাইন মতো চলতেছে। সামনে পুলিশ মামা গাড়ি মনে একটা ধরছে। এটা হচ্ছে মক্কা মদিনা হাই স্পিড ট্রেন রোড, এখন আমাকে বাম দিকে যেতে হবে। বাম দিকে যেতে হবে, ডান দিকে ঢুকে ব্রিজের উপর দিয়ে বাম দিকে যেতে হবে। আমি ব্রিজে উঠার জন্য ডান দিকে ইন্ডিকেটার দিয়ে ঢুকে গেলাম। একটা ব্রিজের নিচ দিয়ে যেতে হবে, আমার উপর দিয়েও একটা রাস্তা। ব্রিজে আমি এখন ব্রিজের উপর উঠে যাচ্ছি, আমার নিচ দিয়েও আর একটা রাস্তা গেছে, যে রাস্তা থেকে আমি উঠলাম। এই ট্রেন রোড আমার উপরে এখন, যেটা একটু আগে বাম দিকে দেখাইছিলাম, মক্কা মদিনা হাই স্পিড ট্রেন রোড ক্রস করলাম। আবার মেন রোডে ঢুকে গেলাম জিদ্দা শহরে। ডান দিকটা হচ্ছে এয়ারপোর্ট, এখানে আমার যে কোম্পানির শোরুম, যেখানে আমি মাল নামাবো, গাড়ি খালি করার জায়গা এখান থেকে 10 কিলোমিটার দূরে, 10 মিনিট লাগবে। আমার উপর দিয়ে যে ব্রিজটা আছে এটা এয়ারপোর্টের জন্য। সামনে আরও 2-3টা ব্রিজ আছে, সবগুলি এয়ারপোর্টে ঢুকছে। ডান দিকটা এয়ারপোর্ট, এই যে আরেকটা ব্রিজ, এখানেও 3টা ব্রিজ আছে। এগুলি একটা আসার জন্য, একটা যাওয়ার জন্য, আরেকটা উপর দিয়ে ঘুরে বাম দিকে যাওয়ার জন্য। আরেকটা ব্রিজ ক্রস করলাম, আবার ওই পিছনে যে আরেকটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে নেমে গাড়িগুলি এখন এই যে আবার মেন রোডে চলে আসছে। যারা বাম দিক থেকে আইসা এই রোডে ঢুকছে। এই যে সামনে আরো 2টা ব্রিজ আছে, এখানে 2টা ব্রিজ পার করলাম, সামনে আরেকটা ব্রিজ, এটা বাম দিকে যাওয়ার জন্য। যে রাস্তাটা দিয়ে গাড়ি চালাচ্ছি, এই রাস্তা থেকে বামে যাওয়ার জন্য এই রাস্তাটা। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, 6 লেন, মানে 6 লেন যাওয়ার জন্য, 6 লেন আবার রং সাইডে আসার জন্য।
রাস্তা, এখানে আবার আর একটা ব্রিজ, এই সবগুলি ব্রিজ এয়ারপোর্টে ঢুকছে। এই তো সামনেও আর একটা ব্রিজ, সবগুলি ব্রিজ বিভিন্ন সাইড থেকে ঢুকছে এয়ারপোর্টে, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জিদ্দা। ডান দিকে ঢুকে গেছে এয়ারপোর্টের রাস্তা। ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, খুদা হাফেজ, ভালো থাকবেন।